মাটি লের হাতে দালাল ঠিক নাই নি দালাল ফির যে মানে মাটি মালিক পয়সা নি পারে মরি হবে দুই হাজার মনে বাপি বেটা মরি গেলাই হাতে বাপার মইলে চালতে তুই মাটিটা মই রোজ দিলেন তখন তুই এ পারমিশন নিসাই লিখাই দে তোমায় লে লওয়া মাটি ঢুকে সামনে আহে ঘর সামনে আহে ইকারমিশনে একটা তো দলিল মে লিখাল আহে ছ কাঠা মাটি বাগান একদম পাখাড়ি একদম বগা গাছ দেখাতে একদম হুনে মানে বলাং আলি পার প্লট একদম হুনে ও জঙ্গল এখন উরাঙ্গে মান খালি বাঁশ বাড়ি মানে যেতনা সমস্যা প্লট প্লট আহে বাড়ি গিয়ে চন্দ্র সবকে দিয়ে দেবে ইটা ভাটা হয়ে ইটা ভাটা সোনা ভাটা তার মালিক টালিক গোটা চেতলা ভাটা খুঁয়ে দেবে বাঁচিছে গরু কেমন করছে লাগে একে ডবলা নিয়ে যেত না 17-18 মুঠা যে লাগি অন্য রকম লাস ভাদম রকলে কাতে রে মানে কাহা ইমানকার মাটি যে মাটি বহুত উঁচারে হতো সব এই বাড়ি মিলে কুধুয়া হম হয় কোথায় কোথায় কাটুয়া হ্যাঁ ছোট বলাং রে কোটা কি এই ফিন্ডে ছোট বলাং রে এতনা হারো দেখা এতনা চলার এতনা উঁচা সব লেগে যায় নিয়ে আসে একদম হুয়া তো সমস্যা খালি এই ডবলা করে কিনে কেটো এইটা কি রহলে কিনে রকম খাতি মানে বালি নিকেল যায় সব নি বালি এ ঘেরা সবদিন আমি খারে মারত আর কারত খেতে হবে নি হ্যাঁ পানি হই হলে তানি মান হই কিন্তু নাই কষ্ট ফিরে এতনা মাটি উঠাই গেলে যখন না নিজে ছ কাঠা মাটি মানে ইয়া মানে ছোট দেন বাকি মাটিকে ছ কাঠা মাটি রেস্টার কারণ হ্যাঁ কাটে পার হয়েছে মাই দেখা